এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আসলে যারা কম্পিউটার বিজ্ঞানের ছাত্র তারাই শুধু কম্পিউটার প্রোগ্রামিং বা ল্যাঙ্গুয়েজ জানবে, ঠিক আছে, কিন্তু আমাদের জানার প্রয়োজন নেই। এই ভুল ধারণাটা আমাদের মধ্যে মাঝে এখনো বিরাজমান। আর আমি যখন বাইরে আসি, দেশের বাইরে আসি, তখন চায়না আসার আগে তো আমারও ধারণা ছিল যে আসলে আমাদের, আমি তো ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়াশোনা করতাম, তো আমার শুধু কম মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এগুলো জানলে তো দরকার, আর সর্বোচ্চ হয়তো এসপিএসএসটা জানতে পারি কিছু স্ট্যাটিস্টিক্সের জন্য। তো পরবর্তী আসে মানে চীনে আসার পরে যখন সাইন্টিফিক রিসার্চ শুরু করলাম, তখন জানতে পারলাম যে আসলে না, কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া আসলে কখনো সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস করা অনেক কঠিন। তো এখন হচ্ছে যে আসলে মানে সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস করার জন্যই কি আসলে কম্পিউটার প্রোগ্রামিংই জানতে হবে কিনা, ঠিক আছে। তো রিসার্চ আসলে দুই ধরনের হয়, তো একটা হচ্ছে ল্যাব বেস, একটা হচ্ছে ল্যাব ছাড়া। ল্যাব বেস বলতে আসলে বোঝাচ্ছে, এখানে ধরেন একজন ফার্মেসি স্টুডেন্ট আছে, তার ল্যাবেই কিন্তু বেশি রিসার্চ করা, তার অর্থাৎ ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো হচ্ছে তার জানাটা খুব বেশি প্রয়োজন। বা একজন মেডিকেল সায়েন্সের ছাত্র বা ছাত্রী, সেক্ষেত্রে তার তার কিন্তু মেডিকেলের ইনস্ট্রুমেন্টগুলো জানা প্রয়োজন। বা এগ্রিকালচারের আছে, সেক্ষেত্রে ল্যাব বেস খুবই দরকার। কিন্তু আমরা যারা এরকম ল্যাবের বাইরে যারা কাজ করতে চাই, অর্থাৎ আমাদের বড় বড় ডেটা নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রোগ্রামিং আসলে প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ হচ্ছে যে আমরা যখন কম্পিউটার মানে ডেটা অ্যানালাইসিস শুরু করব, তখন কিন্তু আমাদের কম্পিউটার দিয়ে শুরু করব, আমি হাতে ক্যালকুলেশন করব না, ঠিক আছে। আমার হয়তো বা অনেক ক্যালকুলেশন করতে হতে পারে, স্ট্যাটিস্টিক প্রয়োগ করতে হতে পারে, আমার ম্যাথমেটিক্স হতে পারে, হ্যাঁ, আমি গাণিতিক মডেল ব্যবহার করতে পারি, তো স্ট্র্যাটেজিক্যাল মডেল ব্যবহার করতে পারি। তো আমি যখন এগুলো করব, তো সেক্ষেত্রে তো আমি হাত দিয়ে আসলে করব না, অ্যানালাইসিস করব না বা ক্যালকুলেশন করব না, অবশ্যই আমার কম্পিউটারের সাহায্য নিতে হবে। তাহলে আমি যদি কম্পিউটার সাহায্য নিতে চাই, সেক্ষেত্রে আমার অবশ্যই কম্পিউটারের ভাষা জানতে হবে, কারণ কম্পিউটার কিন্তু একটা মেশিন, সে মানুষ না। সো তার ভাষাটা আমাকে বুঝতে হবে। তো আমি যখন আসলাম, আসার পরে বারবার আমি করতাম কি, সফটওয়্যার জানার চেষ্টা করতাম, সফটওয়্যার কীভাবে কি, খালি প্লটিং করতে চাইতাম, প্লটিং করতে চাইতাম। প্রফেসর কাজ দিত যে তুমি ফিগারটা আগামী সপ্তাহে তুমি জমা দিবা, ফিগারটা করে দাও। তখন ফিগার করতে যাই, আমি গুগলে সার্চ দিতাম, ওই রিলেটেড দেখতাম অনেক কোড পাওয়া যায়। তো কিছু ক্ষেত্রে কোড পাওয়া যায়, কিছু ক্ষেত্রে কোড পাওয়া যায় না। তো যখন কিছু ক্ষেত্রে কোড পেতাম, সেগুলো যখন আমি আবার রান করতাম, তখন দেখতাম খালি ভুল আসে, ভুল আসে। কারণ হচ্ছে আমার কম্পিউটার প্রোগ্রাম বেসিক ছিল না, যার কারণে আমি অ্যানালাইসিস করতে সমস্যা হয়। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে শুরু করবেন। আমি তো একদম জিরো ছিলাম, আমি মাইক্রোসফট এক্সেল বা অফিস ছাড়া বা এগুলো ছাড়া কোনো কাজই পারতাম না। তো আমি কীভাবে শুরু করব? তখন আমি তো প্রায় এক বছর শেষ হয়ে গেলো, আমার খালি প্রফেসরের খালি বকা শুনতে হয়, প্রফেসরের সাথে একটা মানে খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেলো যে আমি কাজ পারি না, হ্যাঁ। তো এই যে সমস্যাটা, আপনার ক্ষেত্রে হয়তো এরকম সমস্যা পড়তে পারেন। আর আমাদের দেশে তো আসলে রিসার্চে খুব একটা ভালো দিক নেই, হ্যাঁ, আমাদের মেধাবীদের মানে অধিকাংশ, একটা বড় একটা অংশ হচ্ছে যে সরকারি চাকরিতে চলে যায়, তার কারণে আমাদের রিসার্চটা খুব একটা হয় না, যার কারণে দেখা গেলো বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা হচ্ছে যে 10,000-এর মধ্যে আমাদের সিরিয়াল নেই, হ্যাঁ। তো এই যে কম্পিউটার প্রোগ্রামিংটা যদি জানি, অর্থাৎ আমার স্কিল যদি ডেভেলপ হয়, তাহলে কিন্তু আমি সায়েন্টিফিক রিসার্চে আমার আনন্দ পাবো এবং করতেও আমার উৎসাহ জাগবে যে আমি সায়েন্টিফিক রিসার্চ করবো। যখন আমি সায়েন্টিফিক রিসার্চ করতে যাই বা কিছু পেপার দেখি, দেখি যে অনেক ম্যাথমেটিক্স ইউজ করছে বা ফিগারগুলো করতে অনেক কঠিন, তখন আমাদের কিন্তু ওই আমাদের স্কিল ডেভেলপ না থাকা না করার কারণে ওই ক্ষেত্রে আমাদের কিন্তু ভয় হয়। ভয় করার কারণে আমরা কিন্তু তখন আর এই রিসার্চের দিকে খুব একটা এগোই না। তো আমি একদম যে কীভাবে শুরু করলাম, তো তখন আমি চিন্তা করলাম যে না, কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে আমাদের শিখতে হবে, অর্থাৎ আমার কম্পিউটার ভাষাটা জানতে হবে। তখন আমি যেটা শুরু করলাম প্রথমে, যে প্রথম আমি কিন্তু সি দিয়ে শুরু করি। তো আপনি কীভাবে শুরু করবেন? সেখানে আপনি সি পড়তে মানে শিখতে পারেন, ফোর্টান শিখতে পারেন, আধুনিক বর্তমান যেটা মানে মডার্ন ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে পাইথন, পাইথন আপনি শিখতে পারেন, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি কি আর শিখবো, না পাইথন শিখবো, না ম্যাটল্যাব শিখবো, না এনসিএল শিখবো, না সি শিখবো, ফোর্টান শিখবো? উত্তর হচ্ছে আপনি যে কোনো একটা কম্পিউটার ভাষা শিখতে পারেন। আপনি শুরু করবেন যে কোনো একটা দিয়ে, ভালো করে আপনি হয় পাইথন শিখেন অথবা সি শিখেন বা ফোর্টান, অনেক আগের ওল্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক ইফেক্টিভ। আপনি মোট কথা হচ্ছে যে আপনি যখন এই সি করবেন, সির ভাষা একরকম, বা আপনি যখন পাইথন করবেন, পাইথনে জুপিটার ল্যাব আছে, নোটবুক আছে, তারপর এমনি পাইথন শেল ইউজ করতে পারেন। সহজ কথা, পাইথনে যখন আপনি আসবেন বা আরে আসবেন,
বা আমি যদি ম্যাটল্যাব ব্যবহার করি বা আমি এখানে এনসিএল আছে এনসিএল ব্যবহার করি, আমি যেখানেই যাই সহজ কথা আমার হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিংটা জানতে হবে। ঠিক আছে, আমি যে ভাষাটা বুঝি, দেখা গেলো যে যে একই কাজ হয়তো ম্যাটল্যাব এর ভাষা একরকম, সে একই আইডিয়া, আইডিয়া কিন্তু একই, সে একরকম করতেছে, পাইথনে আসছে দিয়ে ওই একই জিনিস পাইথনে আবার আরেকভাবে ব্যবহার করতেছে। আবার দেখা গেলো যে আমি যদি সেটা এনসিএলে আসি, ওই একই জিনিসটা দেখা গেলো যে এনসিএল অন্যভাবে করতেছে। সহজ কথা আমার আইডিয়াটা হচ্ছে একই রকম, কিন্তু প্রতিটা সফটওয়্যার প্রতিটা ভাষা তারা নিজের মতো করে ব্যাখ্যা করে, কিন্তু আইডিয়ার কিন্তু একই। ঠিক আছে, তার মানে আমি যদি একটা ভাষা ভালো করে শিখি, তখন আমি যদি সি শিখি বা ফোর্টান শিখি অথবা পাইথন শিখি, তখন আমি সির কোডও বুঝবো, আমি পাইথনের কোডও বুঝবো, আমি ম্যাটল্যাবের কোডও বুঝবো, আমি এনসিএলের কোডও বুঝবো, কারণ আইডিয়াটা একই, কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে প্রকাশ করে। এখন আমি যদি এই বইটা দেখি, বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা, মানে এরকম বাংলায়, কারণ আমি প্রথমে এসে শুধু ইংলিশ বইগুলো পড়তাম, তো ইংলিশ বইগুলো পড়লে সমস্যাটা কী হয়, আমরা তো আসলে বাঙালি, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, যার কারণে আমরা আমাদের বুঝতে অনেক কঠিন হয়। তো কঠিন হওয়ার কারণে দেখা গেলো যে আমার প্রোগ্রামিংটা শিখতেও কঠিন হয়ে যায়। তো দেখেন এই যে বইটা আছে, সি আছে, এটা সুবিনের বই, পাইথনও সুবিনের বই আছে, তো অনেক সুন্দরভাবে প্রতিটা লাইন বাংলায় করে বোঝানো হয়েছে যে এই কোডটা কেন দিলাম, কেন এখানে ইন্টিজার ব্যবহার করলাম, এ বি ডিফাইন করলাম, কেন সাম লিখলাম, কেন এ হ্যাঁ ভেরিয়েবল এ ইকুয়াল 50 অ্যাসাইন করলাম, কেন সেমিকোলন এখানে ব্যবহার করলাম, আচ্ছা এ প্লাস বি সাম করলে কী হবে, আমি প্রিন্ট অ্যাপ কেন ব্যবহার করলাম, এই এই যে ব্যবহার প্রতিটা জিনিস এখানে সুন্দর করে বাংলায় বলা আছে। তাহলে আপনি যদি শিখেন এই জিনিসটাই, দেখেন আমি একটা উদাহরণ দিই, আপনি ধরেন যে প্রিন্ট অ্যাপ ইউজ করতেছেন, অর্থাৎ আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য ব্যবহার করতেছি, সেম জিনিসটা আমি এনসিএলে আসলে প্রিন্ট হবে, সেম আমি পাইথনে আসলেও প্রিন্ট কথাটাই আসবে, তার মানে প্রিন্ট দিয়ে কোনো কিছু আসে তখন আমরা বুঝবো যে আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, তার মানে এটা সেম জিনিস। আবার ধরেন যে এখানে আমি এডিশন যোগ করতেছি, বিয়োগ করতেছি, ভাগ করা, এই যে নিয়ম সব জায়গায় কিন্তু একই, অর্থাৎ বিভিন্নভাবে প্রকাশ করে কিন্তু কথা হচ্ছে একই। তাহলে আমরা যদি যে কোনো একটা শিখি, তাহলে আমি তখন এনসিএলও বুঝবো, আমি ম্যাটল্যাবও বুঝবো, আমি পাইথনও বুঝবো। ঠিক আছে, পাইথনে আরও অনেক আছে, জুপিটার নোটবুক আপনি ইউজ করতে পারেন, ল্যাব ইউজ করতে পারেন, স্পাইডার ইউজ করতে পারেন, আর ইউজ করতে পারেন, আপনি তখন যে কোনো ভাষা, প্রথম কাজ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে যদি শিখেন, শেখার পরে আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে আমি আমার ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমার কী কী লাগবে, আমি কি আরে যাব, না আমি পাইথনে যাব, না ম্যাটল্যাব শিখবো, না এনসিএল শিখবো, আপনি তখন যে কোনো একটা বেছে নেবেন, বেছে নিয়ে তখন আপনি শুরু করবেন। আর প্রোগ্রামিংয়ে যতটুকু আমি বুঝি, প্রোগ্রামিংয়ের আসলে ডেটা সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস করার জন্য তিনটা জিনিস যদি আপনি মাস্টার হইতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি বিগ বস। এক হচ্ছে অ্যারে ম্যানেজমেন্ট, আপনি যদি অ্যারে ম্যানেজমেন্ট অর্থাৎ ডেটাগুলো অ্যানালাইসিস ভালো করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ অ্যারে ম্যানেজমেন্ট আপনি যদি করতে পারেন, অ্যারে ম্যানেজমেন্ট অনেক কাজ আছে, হ্যাঁ তো অ্যারে ম্যানেজমেন্ট একটা। দ্বিতীয় অপশন হচ্ছে যদি আপনি লুপিং করতে পারেন, লুপিং হচ্ছে যেমন সি আছে ফর লুপ, আর পাই আপনার হচ্ছে ফোর্টান হচ্ছে ডু লুপ, তো পাইথনও ফর ইউজ করে, ম্যাটল্যাবও ফর ইউজ করে, এফজিএল আবার ডু লুপ ইউজ করে। তো আপনি যদি লুপিং করতে পারেন, লুপিং শিখতে পারেন, আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে লজিক্যাল স্টেটমেন্ট যেটাকে বলে, লজিক ইফ এলস ইফ, হ্যাঁ তো এই যে আপনি লজিক যদি ইউজ করতে, যত বেশি লজিক ইউজ করতে, সহজ কথা আপনি যত কম্পিউটারে আপনি দক্ষ হবেন তত কম্পিউটারকে আপনি কাজে লাগাইতে পারবেন আপনার ডেটা। সহজ কথা কম্পিউটার হচ্ছে আমাদের লেবর, ঠিক আছে, আমাদের হচ্ছে আমরা হচ্ছে মালিক, কম্পিউটার হচ্ছে যে আমাদের শ্রমিক, অর্থাৎ শ্রমিককে আমি কত বেশি কাজ দিব কম্পিউটারকে যত আপনি ব্যস্ত রাখতে পারেন। আর ব্যস্ত রাখতে হলে আপনার কী করতে হবে, তার ভাষা জানতে হবে, যত আপনি ভাষা জানবেন তখন আপনি ডেটা দিয়ে দেবেন, আপনি আপনার কাজ করে দেবে। তো এই হচ্ছে মোটামুটি সামারি। আপনি যে কোনো, আমার অনুরোধ হচ্ছে আপনি যদি ডেটা সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস শুরু করতে চান, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা প্রথমে শিখেন, তারপরে আপনি ম্যাটল্যাবে আসেন, তারপরে আপনি এনসিএলে আসেন, হ্যাঁ আপনি পাইথনে ডেটা অ্যানালাইসিস করেন, হোয়াট এভার আপনি আর ব্যবহার করেন, আপনি প্রথমে আগে কাজটাই হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, তারপরে আপনি ডেটা অ্যানালাইসিস করতে আসেন, দেখবেন যে আপনার কাছে সব কিছু সহজ হয়ে গেছে। আর এই যে এই বইটার কথা বললাম, এটা ফ্রি পাওয়া যায়, এবং এই পাইথনের বই লেখছে, সি ফোর্টান সব বই আছে, সুবিনের বই সুন্দর করে বাংলা দেওয়া আছে। তো আমার পরামর্শ থাকবে এই বাংলা বইগুলো সুন্দর করে আগে বোঝা, ঠিক আছে, কারণ আমরা আসলে বাঙালি, আমাদের বাংলা ভাষাটা দরকার। আমি এটা বলি, চায়না যত, হ্যাঁ চায়না চাইনিজরা এখন এত সাইন্টিফিক মানে ডেটা অ্যানালাইসিস কেন বস হয়ে গেছে, এবং যত যত জয় দেখবেন পাবলিকেশন চায়না আসেই, ঠিক আছে, কেন, কারণ হচ্ছে চাইনিজদের প্রতিটা বই, আমরা তো অনেক বেশি পোদ্দারি করি, ইংলিশ দুই একটা কথা বললেই মনে হচ্ছে যে আমরা অনেক বেশি মানে স্মার্ট হয়ে গেলাম, আমরা ইংলিশ না হলে আমাদের চলবে না, এমনটি না। চায়না ওদের
সি বলেন, ফোর্টান বলেন, ম্যাটলে বলেন, পাইথন বলেন, সব চায়না চাইনিজ ল্যাঙ্গুয়েজে ওদের তৈরি করা, কম্পিউটার সব কিছু চাইনিজ, অর্থাৎ নিজের ভাষায়। আপনি আপনার বাংলা ভাষা যতটা ভালো করে বুঝবেন, তখন আপনার হচ্ছে ইংরেজিতে আমার বুঝতে আর অনেক বেশি কঠিন হবে। এই জন্য আমরা নিজের ভাষায় যদি আমি এই বাংলা বইগুলো সুন্দর করে পড়ি, প্রতিটা লাইন যদি বুঝি, তাইলে হচ্ছে যে আমি আমার ডেটা অ্যানালাইসিস খুবই সহজ, মানে কঠিন কিছু না। বিষয়টা হচ্ছে যে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের মানে ইনস্পায়ার কেউ করি না আমরা, আর যারা দুই একজন জানি তারাও ওইভাবে শিখাই না বা শিখাইতে চাই না। আর দেখা গেলো অনেক ট্রেনিংয়ে আমি যে ফ্রি ট্রেনিং দিচ্ছি, অনেকেই দেখা যায় এক্ষেত্রে টাকা দিয়ে ট্রেনিং করাচ্ছে। তো ছাত্রদের সব সময় তো আসলে টাকা দিয়ে ট্রেনিং করাটা আসলে সম্ভব না, সবার ক্ষেত্রে সম্ভব না। এই জন্য যত বেশি আমরা নলেজ শেয়ার করব, আমরা যত বেশি ফ্রি মানুষকে এইভাবে শিখাবো, তত বেশি রিসার্চের দিকে ইন্সপায়ার হবে এবং দেখা যাবে বাংলাদেশ, আমি স্বপ্ন দেখি একসময় বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো 500 র্যাঙ্কিংয়ে থাকবে যদি আমরা সায়েন্টিফিক রিসার্চ এরিয়াটাতে এগিয়ে যেতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের হয়তো বা উপকারে আসবে। যদি আসে তো অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা যারা ছাত্রছাত্রী বা যারা গবেষণায় অনেক আগ্রহী তাদের সাথে যদি শেয়ার করেন, তাহলে তারাও শিখতে পারলো, তারাও জানতে পারলো। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমার জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।